আচ্ছা তাহলে শব্দ তৈরির কৌশল এই শব্দ তৈরির কৌশল বিষয়টা আমাদের জানতে গেলে প্রথমে জানতে হবে প্রত্যয় তাই তো শব্দ তৈরির কৌশল জানতে গেলে প্রথমে আমাদের জানতে হচ্ছে যেটা সেটা হচ্ছে অবশ্যই প্রত্যয় তো আমাদের প্রথমে যেটা জানতে হবে এক নম্বর প্রত্যয় প্রত্যয়টা কি আমি সংজ্ঞা বলছি তোমরা কিন্তু ভালো করে শুনবে ঠিক আছে সংজ্ঞাটা ওকে যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের সঙ্গে কি বললাম যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতুর সঙ্গে ধাতু বা শব্দের সঙ্গে করে তাকেই বলে একদম বলছি ভালো করে মন দিয়ে শুনবে কথা বলবে না যে বর্ণ বা বর্ণ সমষ্টি বর্ণ সমষ্টি মানে একটির বেশি বর্ণ যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের সঙ্গে একসঙ্গে যুক্ত হয়ে যে নতুন শব্দ সৃষ্টি করে তাকে প্রত্যয় বলে ঠিক আছে কি বললাম একজন যে বর্ণ বা ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাকে বলা হয় প্রত্যয় প্রিন্স বলো যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে যে নতুন শব্দ তৈরি করে তাকে বলা হয় প্রত্যয় ইরফান বলো যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতব শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাকে বলা হয় প্রত্যয় ইমরাজ বলো যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতব শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি হয়ে তাকে প্রত্যয় বলে আচ্ছা বলে তাই তো এবার আমি যদি তোমাকে বলি গন্তব্য কি হবে তাহলে আমি একটা ধরো উদাহরণ দিলাম কোন প্রত্যয় হবে আমি সেটা না আমি একটা দিলাম কি মানব এটা মানব তাহলে এই যে একটা মানব এই শব্দটা এই শব্দটা আমাকে প্রত্যয়ে পরিণত করতে হবে মানে কিভাবে প্রত্যয় থেকে এসেছে তাহলে প্রত্যয়ের আগে জানতে হবে যে আমরা শব্দ শুনে এসেছি তৎভব শব্দ তৎসম শব্দ শুনে এসেছি তো পড়ে এসছি তো সংস্কৃত থেকে এসেছে এগুলো এবার কথা হচ্ছে মানবের যেটা আসল উৎস সেটা হচ্ছে মনু ঠিক আছে কি বললাম মন মনু মনুযুক্ত মানে অ মধ্যন্য ঠিক আছে তাহলে মনুযুক্ত ওয়ান সমান কি হলো মানব মনু মানে হচ্ছে মানব মনু থেকে এসছে মানব মনু সমান এটা অন প্রত্যয় ঠিক আছে কি প্রত্যয় এটা এটাকে এটাকে প্রত্যয় বলে থাকে ঠিক আছে কি প্রত্যয় হয় সর্দি তো ঠিক আছে বোঝা গেল আচ্ছা এবার বিষয়টা হচ্ছে তাহলে প্রত্যয় বিষয়টা তোমাদের ক্লিয়ার হলো আচ্ছা আর একটা দেখছি তাহলে আর একটা হচ্ছে কর্তব্য কর্তব্যকে ভাঙলে কি হবে

এবার কথা হচ্ছে যে এখানে কি প্রত্যয় যুক্ত হয়েছে এখানে কি প্রত্যয় যুক্ত হয়েছে অবশ্যই প্রত্যয় যুক্ত হয়েছে কারণ এটা একটা প্রত্যয় এটা একটা শব্দ এটা একটা শব্দ দুটো শব্দ মিলে একটা নতুন শব্দ হয়েছে তো দুটো শব্দ মিলে একটা নতুন শব্দ হলেই ওটা হচ্ছে প্রত্যয় ঠিক আছে হ্যাঁ স্যার কারক স্যার আর কারক এখানে কি করে এলো কারকটা তো পরের বা ও এখানে কারক কি করে এলো আচ্ছা তাহলে প্রথমে এটা হচ্ছে এটা হচ্ছে প্রত্যয় এটা প্রত্যয় এটা প্রত্যয় ঠিক আছে বোঝা গেল এবার ধর আমি একটা দিলাম আমি একটা দিলাম দা

প্রশ্নটা মানে কিরকম করে বলবে প্রশ্নটা কেমন করে বলবে প্রশ্নটা বলবে ঠিক এইরকম ভাবে পানীয় শব্দটি কোন কৌশলে তৈরি বা শব্দ তৈরির কৌশলটা কি ঠিক আছে বা অপশন আগে দিয়ে দেব হয়তো অন্য কিছু ঠিক আছে ধরো আমি একটা অপশন দিলাম এ পান যুক্ত ঠিক আছে বি বললাম পা যুক্ত আর সি বললাম পা যুক্ত নিও তাহলে বলো কোনটা হবে কোনটা হবে এক এক করে বলো আচ্ছা উত্তর পানীয় এটাই হবে উত্তর অবশ্যই এবার পা যুক্ত অনিয় ঠিক আছে বোঝা গেল আচ্ছা এবার বলো বর্তমানকে ভাঙলে কি হবে বর্তমানকে

আহ মো তো গোডা হ্যাঁ আরেকটা বলো কি বলবো কি বলবো বলো তো উদাহরণ তো অনেক আছে সাপুড়ে কি হবে সাপুরে

ময় সমান হবে ময় সমান হচ্ছে ময়ট ময় সমান কি ময় সমান ময়ট মহিমা ময় মহিমা ময় শূন্য স্থান দিয়ে দিবে মহিমা যুক্ত শূন্য স্থান কি হবে কি হবে

তাহলে এইরকম ভাবে তোমাদের আসবে আচ্ছা তাহলে এবার তোমরা বলো বিভক্তি কি জিনিস জানা আছে তোমাদের ঠিক আছে কি বলো বিভক্তি কি জিনিস বলো 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 হ্যাঁ স্যার বলে থেমে গেলে তো চলবে না মানে স্যার একটা শব্দ মানে ভাগ করতে হবে স্যার সেটাই বিভক্তি দেখো তোমাদের বলে রাখি বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে হ্যাঁ বিশেষ্য বা সর্বনাম পদের সাথে বর্ণ বা বর্ণ সমষ্টি বা কোনো চিহ্ন হ্যাঁ যখন যুক্ত হয়ে কারক নির্দেশ করে কি নির্দেশ করে তখন সেটাকে বিভক্তি বলছে আবার বলছি বিশেষ বা সর্বনাম পদের সঙ্গে সমষ্টি বা কোন চিহ্ন যুক্ত হয়ে তাদের সঙ্গে বা তাদের কারক নির্ণয় করে কি নির্দেশ করে কারক নির্দেশ করে তাদেরকে কিন্তু বিভক্তি বলছে হ্যাঁ বলো দেখি তাহলে কি বললাম তা ব্রিটিশ সভায় সর্বনাম পদের সঙ্গে তাদের সঙ্গে কারক বা কারক নির্ণয় করেছে তাদেরকে বিভক্তি বলে কারক বা কারক নির্ণয় করে কিন্তু কিভাবে কারক তো নির্ণয় করবে কিন্তু আরো কিছু একটা কিছু যোগ আমি বলেছি অবশ্যই কি যোগ করার কথা বলো বলো কেউ বলবে প্রিন্স ইরফান স্যার স্যার বিভক্তি স্যার করা হয়নি স্যার

তোমাদেরকে কতবার নাম ধরে রাখতে হয় বলতো তোমরা কি মনোযোগী নও আমার কথা হয়ে নার তাহলে তুমি মেদিনীপুরে যারা বাড়ি তাদের কথা কিভাবে বুঝতে পারবে ওরা তো খুবই তাড়াতাড়ি কথা বলে যেটা তোমরা বুঝতেই পারবে না হয়তো অনেক সময় এত তাড়াতাড়ি কথা বলে বুঝতে পেরেছো

ওরা প্রচুর মানে নিজেদেরকে কিন্তু পড়াশোনার প্রতি মনোযোগী রাখে বেশি ঠিক আছে সব কিছু ক্ষেত্রে ওরা কিন্তু দূত আজই যাই হোক ওটা বাদ দিলাম বিষয়টা হচ্ছে আবার সংখ্যাটা বলছি তানিসা তোমার হবে স্যার শুনতে পাইনি স্যার বলেন সবাই ভালো করে শোনো আমি কিন্তু দ্বিতীয়বার বলবো না কিন্তু সবাইকে মুখস্থ ধরবো ঠিক আছে স্যার বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে যখন কোনো বর্ণ বা বর্ণ বর্ণসমষ্টি বা চিহ্ন যুক্ত হয়ে তাদের কারক নির্দেশ করে তাকে বিভক্তি বলে বা তাদের বিভক্তি বলে কি বললাম বলো স্যার বলবো স্যার বলো বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে যখন কোন

সর্বনাম পদের সঙ্গে কোন বর্ণ বা বন্য সমষ্টি ও কারক যুক্ত হয় তখন তাকে বিভক্তি বলে ক্লিয়ার হলো না ইমরাজ বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে যখন কোন বর্ণ বা বাষ্টি বা চিহ্ন বা কারক যুক্ত হয় তাকে বলছি বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে যখন কোন কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি বা চিহ্ন যুক্ত হবে ঠিক আছে এবং কারককে নির্দেশ করবে বিভক্তি কার সাথে যুক্ত কার সাথে সম্পর্কিত বিভক্তি কারকের সঙ্গে বোঝা গেল না যায়নি আচ্ছা যাই এবার কথা হচ্ছে কারকে এই যে বিভক্তি গুলো ব্যবহৃত হয় এই বিভক্তি গুলো কয়েকটা নাম হলো দেখি বলো কয়েকটা বিভক্তি বলো তার মধ্যে সে কি স্যার বিভক্তি 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 মানে যেগুলো সেগুলো কি হচ্ছে না নয় এ এ তে অ বিভক্তি রে কে রে কে রে এগুলো বিভক্তি ঠিক আছে বিদ্যালয় তো শূন্য বিভক্তি বিদ্যালয় কোনো বিভক্তি নেই যেমন আমি যদি বলি করে তাহলে এখানে কোন বিভক্তি আছে এ বিভক্তি আছে যেমন খেলে কোন বিভক্তি আছে তারপরে বিদ্যালয়েতে কি বিভক্তি আছে তে বিভক্তি ঠিক আছে তারপরে যদি বলি সন্ধ্যায় তারপরে যদি বলি সন্ধ্যায় কি বিভক্তি আছে অন্তস্থ বিভক্তি তারপরে যদি বলি ছেলেগুলিকে কি বিভক্তি আছে কে বিভক্তি কে কে বিভক্তি ঠিক আছে বোঝা গেল তো বিভক্তি গুলো আচ্ছা এর পরের দিন থাকবে তোমাদের কারক ঠিক আছে প্রশ্নগুলোকে বাড়াবেন তো স্যার কারক পাঠাবো কারক অবশ্যই তোমাদের নোট পাঠাবো ঠিক আছে তোমাদের কারকের অবশ্যই নোট পাঠাবো ঠিক আছে আচ্ছা বিষয়টা হচ্ছে এবার ইংলিশে চলো এই কবিতা নাম ছিল স্যার ইরফান কোথায় ঘুরে বেড়াচ্ছে বলো তো দেখি ও তো অন্য মনস্ক হবে স্বাভাবিক কথা স্বাভাবিক কথা আচ্ছা আচ্ছা এবার বলে ইংলিশটা তারপরে পড়া ধরবো ইংলিশ দশ মিনিট বোঝাবো ঠিক আছে কমিনিট দশ দশ মিনিট

যারা যারা করনি হাত তোলো যারা যারা করনি হাত তোলো যারা যারা করনি হাত তোলো প্রিন্স তোমার মাথাটা একটু নিচে ওপরে করো ক্যামেরাটা একটু নিচে করো স্যার আপনি স্যার এটা কি ইউটিউবে ছাড়বেন অবশ্যই নমস্কার

ইমরাজ তুমি তো পুতুল নিয়ে খুব ছন্দে আছো বুঝতে পারছি বলো ছন্দে শুধু কান রাখো কার লেখা কোন কবি লেখা অজিত দত্ত অজিত দত্ত আচ্ছা তুমি তো মাতৃভাষার প্রিন্স তাই তো কার লেখা বলো মাতৃভাষা হ্যাঁ

নানান দেশে নানান ভাষা ওটা হচ্ছে রাম রামনীতি রামনীতি গুপ্ত আচ্ছা Stanisha আত্মকথা তোমার নাকি অনেক আত্মকথা আছে শুনেছি স্যার রামকিং কার লেখা ইরফান বলো তুমি নাকি কবি ছবি আগো শুনেছি আকা লেখা স্যার মিডুল দাস গুপ্ত স্যার হিমরাজ বলো তুমি তো এখনো তুমি তো এখনো খোকন হয়ে আছো খোকনের প্রথম ছবি বর্ণফুল বনফুল আচ্ছা এর আগের দিন তোমাদের বলেছিলাম বনফুলের আসল নাম কি বলো তার বলাই চাঁদ আচ্ছা প্রিন্স কুতুবমিনার মিনার দেখেছো কুতুব মিনার কুতুব মিনারের কথা কার লেখা এতক্ষণে ইলেকট্রিক এলো বুঝতে পেরেছি এতক্ষণে

স্যার দুটি গানের জন্মগত লেখক নাই তো রবীন্দ্রনাথ ঠাকুর স্যার রবীন্দ্রনাথ ঠাকুর ইরফান ঠিক বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে বলো ইরফান এবার তোমার প্রশ্ন কাজী নজরুল এর গান কার লেখা রামকুমার চট্টোপাধ্যায় তোর হিমরাজ বলো আছেন কোথায় স্বর্গপুরে স্বর্গপুরে পারবো স্যার এরপর আমার প্রশ্ন নিচে কি তুমি চোখ দেখ চোখ রাখলে না না বই নিয়ে এখানে আচ্ছা ঠিক আছে দেখো ফাঁকি যদি তুমি আমাকে দাও মানে আমাকে ফাঁকি দিচ্ছ না নিজেকে দিচ্ছ আচ্ছা আচ্ছা প্রিন্স বলো তোমার কোন স্মৃতি আছে কি দেখি বলো স্মৃতি চিহ্ন তানিসা চিরদিন তুমি কিভাবে থাকো চিরদিনের

সুনীল গঙ্গোপাধ্যায় আচ্ছা যাই হোক ছটা পনেরো এবার চলো তোমরা গ্রামার এর পড়ার আগে গ্রামারটা দশ মিনিট শেষে দেবো পাঁচ মিনিট পড়া ধরি হ্যাঁ ইতিহাস

প্রথম প্রশ্ন হচ্ছে এবার উল্টো দিক থেকে প্রিন্স বলো বলেন যে দীপঙ্কর শ্রীগান নামে পরিচিত কে দীপঙ্কর শ্রীগান নামে পরিচিত কে আচ্ছা এবার বলো ইমরাজ পাল ও সেন যুগে মুদ্রাই কেন প্রধান মাধ্যম কি ছিল করি করি এবার বলো ইরফান প্রাচীন বাংলা ভাষার জন্ম হয় যে ভাষা থেকে সেটার নাম কি একটা তারপর তোমরা পাবে গৌড় স্যার কে বলবে গৌড় ভাষা থেকে উত্তর হবে মগধি অপভ্রংশ থেকে মগধি অপভ্রংশ থেকে ঠিক আছে বা মাগধি অপভ্রংশ থেকে ঠিক আছে প্রাচীন বাংলা ভাষা মাঘধি অপভ্রংশ থেকে আচ্ছা তারপরে প্রশ্ন প্রিন্স বলো চর্যাপদের পুঁথি উদ্ধার করেন কে

এবার বলো প্রিন্স বল পাল ও সেন যুগের অর্থনীতিতে প্রধান অর্থনীতি কি ছিল মানে কোন পেশার উপরে নির্ভরশীল ছিল পাল ও সেন যুগে কৃষিকাজ

চিকিৎসা সংগ্রহ গ্রন্থটি কি রচনা করেছিল চিকিৎসা সংগ্রহ এটা প্রিন্সের অপশন চলে যাবে কারণ ওর পাশে এরপরে প্রিন্স আছে বলবো স্যার বলো চক্রপানি দত্ত চক্রপানি দত্ত এরপর প্রশ্ন চলে যাবে প্রিন্সের বলুন স্যার পালরাজ রামপালের রাজধানী কোথায় ছিল পালরাজ রাজ রামপালের রাজধানী বরেন্দ্র কে কেউ পারবে স্যার আমি বলবো স্যার বলো স্যার রামাবতী এবার ইমরাজ বলো অঙ্কুর ভাটের মন্দির কোথায় অবস্থিত

তারপরে প্রশ্ন হচ্ছে তানিসা বলো শিল রক্ষিত কোথাকার আচার্য ছিলেন কি স্যার শিল রক্ষিত কোথাকার আচার্য ছিলেন ইরফান হাত চলেছে প্রিন্স হাত চলেছে

আচ্ছা কি আছে বায়ুর চাপ নাকি বায়ুর কত তারিখ সতেরো তারিখ আচ্ছা বায়ুর চাপ যেহেতু আচ্ছা তো মাউন্ট এভারেস্টে উষ্ণতা কত

দীঘা আমাদের পশ্চিমবঙ্গের আশেপাশে সমুদ্রের বলো উচ্চতা কত মিটার ডিগ্রিতে পরিণত হবে না মিটারে পরিণত হবে মিটারে প্রিন্স বলো উষ্ণতার কত সমুদ্রের

বায়ু প্রবাহের গতিবেগ মাপার যন্ত্রের নাম মাপার যন্ত্রের নাম কি বলো ইমরাজ বল অ্যানিমোমিটার গুড ইরফান বলো বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি

আগে ছিল এখন তড়িৎ আছে তাহলে চুম্বক থেকেও প্রশ্ন করছি দুটো তুমি ম্যাগনেটাইট এর গুলো দাওনি সেদিনকে হ্যাঁ তাহলে তো তাহলে কি থাকবে পড়া ম্যাগনেট এই চুম্বক থাকবে না ওই এ থাকবে তড়িৎ তড়িৎ হ্যাঁ তাহলে প্রশ্ন করি রেডি আচ্ছা তার আগে তোমাদের একটা জিনিস বলি স্যার তো তোরা বৈদ্যুতিক বাল্ব মানে ফিউজ হওয়া দেখেছো ফিউজ হ্যাঁ কেন ফিউজ হয় বলে ইরফান বলো ইরফান বলো

Prins! Prins Bolla.

এটা হবে মিনিয়েচার সার্কিট ব্রেকার্স স্যার আপনি স্যার এই ফুল ফর্মে এগুলো স্যার পাঠিয়ে দিবেন স্যার এই তো লিখে দিচ্ছি তো দেখতে পাচ্ছ না হ্যাঁ স্যার পাঠিয়ে দিলে স্যার কোন লিখে দিন আচ্ছা তোমাদের বাংলায় লিখলে তোমাদের সুবিধা হবে বেশি

লাইট এমিটিং বাংলায় কি কোটিং স্যার ঠিক আছে একশো পার্সেন্ট স্যার বানান ভুল যাবে আমি যদি বাংলায় লিখি

ঠিক আছে টর্চের ভিতর যে ব্যাটারি থাকে তাকে কি বলে কোন কোষ বলে নির্জন কোষ বা ড্রাই কোষ

গ্যাস কার্বন হবে গ্যাস কার্বন হবে না আচ্ছা তড়িতের কুপায় কুপ এরকম কিছু একটা উদাহরণ দাও দেখি আচ্ছা তোমাদের তোমাদের রেকর্ডিং তো অফ হ্যাঁ ঠিক আছে